أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দিনী ভাই, জমজম কূপের পানি পানের ব্যাপারে দাঁড়িয়ে পান করতে হবে কি না, এবং সেই পানির সাথে যে অন্য পানি মিলানো হয় এটি এ বিষয়ে কোনো নির্দেশনা আছে কি না হাদিসের, এবং জমজম কূপের পানি পান করার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট দোয়া আছে কি না এ বিষয়ে আমরা আলোকপাত করতে পারি ভাইয়ের এই প্রশ্নের মাধ্যমে। আল জবাব বিল্লাহি তৌফিক, আল্লাহ তাআলা শারীরিক অসুস্থতা থেকে হেফাজত করুক সকাই সবাইকে। শেফা হিসেবে অনেকেই আমরা জমজম কূপের পানি পান করি এবং এটি শরীয়তসম্মত। তো এক্ষেত্রে জমজমের পানির বরকতে আল্লাহ তাআলা তিনি আমাদের শেফা দান করুক, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জমজমের পানি পান করার ক্ষেত্রে উল্লেখ করেছেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় তা পূরণ হবে, মুসনাদ আহমদ। এবং জমজমের পানিকে শুধু পানি বলা হয়নি, এটাকে একটা তাআম মানে খাদ্য বলা হয়েছে। তো মানুষ ক্ষুধা লাগলে যেমন কোনো খানা খাদ্য গ্রহণ করে, সুতরাং কোনো ব্যক্তি ইচ্ছা করলে জমজমের পানি খেয়েও তার পরিপূর্ণ খাদ্যের যে চাহিদা সেটি নিবারণ করতে পারে, এবং অসুস্থ ব্যক্তিদের জন্য এটাকে শেফা বলা হয়েছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, জমজমের পানি বরকতময় এবং স্বাদ অন্বেষণকারী বা রোগীর খাদ্য বা ঔষধ বলা হয়েছে, এটাকে শেফা বলা হয়েছে। হাদিস তাবরানির এবং ওয়াজ্জারে এ প্রসঙ্গে হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জমজমের পানি পছন্দ করতেন, এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের কাছেও রাখতেন, মশক ভরে জমজমের পানি বহন পর্যন্ত করেছেন। আমরা তারিখুল কাবির বাইহাকি বা তিরমিজিতে প্রসঙ্গে হাদিস পাই, এবং অসুস্থ ব্যক্তিদের উপরে ছিটিয়ে দিতেন, পান করাতেন। যাই হোক, এই পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শ্রেষ্ঠ পানি হিসেবে ঘোষণা দিয়েছে, এবং এই শ্রেষ্ঠ পানি হিসেবে, উত্তম পানি হিসেবে ওলামায়ে কেরামগণ এ বিষয়ে অনেক কথা বলেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্ত সাদর হয়েছিল, সিরাত ইবনে হিশাম সহ সিরাত গ্রন্থ পড়লে আমরা জানতে পারি। সেখানে ওলামায়ে কেরামগণ উল্লেখ করেছেন যে জমজমের পানি এত দামি পানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্ত সাদর যে করা হলো, অপারেশন করা হলো, অপারেশনের ম্যাটেরিয়াল জান্নাত থেকে এনেছিল জিব্রাইল, কিন্তু পানি ব্যবহার করা হয়েছে জমজমের পানি। এ বিষয়ে সমস্ত ওলামায়ে কেরামগণ একমত। এখান থেকে দলিল নেওয়ার চেষ্টা করেছেন যে জমজম কূপের পানি হযরত জিব্রাইল আমিন তিনবার শক্তে সাদর করলেন, বক্ষ বিদীর্ণ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যকালে। তো সব কিছুই আনলেন জান্নাত থেকে, কিন্তু পানি ব্যবহার করা হয়েছে এই জমজম কূপের, এই কারণেই এটাকে শ্রেষ্ঠ পানি হিসেবে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, এরপরে বিষয় হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজমের কূপে পানি পানের ক্ষেত্রে বিদায় হজের সময় অসংখ্য মানুষ ছিল, এবং আবদুল্লাহ ইবনে আব্বাস তিনি চেয়েছিলেন যে ঘর থেকে পানি এনে জমজমের পানির সাথে মধু মিশ্রণ করে তারা বোতলে ভরে রাখতেন, হাজিদেরকে পান করাতেন, মানুষের সামনে খেদমত করতেন, এ বিষয়টি প্রসিদ্ধ ছিল। তো ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীদের চাচাতো ভাইকে বলেছিলেন যে পানি নিয়ে আসো, সুরক্ষিত রাখা পানি, মধু মিশ্রিত পানি, মানে জমজম কূপের সাথে মিলানো পানি। তো নবীজি সেগুলো কোনোই করলেন না, বরং বালতিতে, জমজম কূপের ওই সময় বালতি ছিল, বালতিতে ভরেই ওই ডোরা ওভাবেই তিনি পান করলেন। তো ওই ক্ষেত্রে এত মানুষ এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাম দাঁড়িয়েই পান করেছিলেন ঈদের হজের সময়, এই কারণে অনেকে মনে করেন যে দাঁড়িয়ে পান করাটাই উত্তম।
বাকি বসে থাকলে বসে পান করবে, দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে পান করবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় স্ট্যান্ডিং মুডে ছিলেন, কারণ হলো যে সেখানে হজের সময়, আর এটি অনেক সময় কষ্টকর হয়। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন তিনি হজের সময় রোজা রাখেননি এবং সকলের সামনে এক গ্লাস দুধ পান করে দেখিয়ে দিয়েছেন যে হাজিরা রোজা রাখবেন, অথচ আরাফাতে রোজার ব্যাপারে ফজিলত আমরা জানি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভিড়ের মধ্যে দাঁড়িয়েই পান করেছেন হজের সফরে, এবং এত মানুষের ভিড়াভিড়িতে দাঁড়িয়ে পান করবে, যিনি বসে আছেন তিনি বসে পান করবেন। আর নির্দিষ্ট কোনো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করেননি যে এই দোয়াই পাঠ করতে হয় জামজম কূপের পানি পান করার ক্ষেত্রে, নির্দিষ্ট কোনো দোয়া নির্ধারিত হয়নি। তবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, যেমন আবদুল্লাহ ইবনে ওমর অথবা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা করা হয়েছে যে তারা একটা দোয়া পাঠ করতেন, তো সাহাবাদের সুন্নাত হতে পারে সেটি। আর সে দোয়াটি হলো যে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিয়া ওয়া আমালান সালিহা ওয়া শিফাআন মিন কুল্লি দাই, অথবা দোয়াটি এমন বিভিন্ন বর্ণনাতে এভাবে করে হয়েছে যে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া, হে আল্লাহ উপকারী বিদ্যা দান করো, ওয়া রিজকান ওয়াসিয়া এবং প্রশস্ত রিজিক দান করো, ওয়া শিফাআন মিন কুল্লি দাই এবং সমস্ত রোগ থেকে শিফা দান করো। তো সাহাবাদের সাহাবিদের সুন্নত হিসেবে দোয়াটি পাঠ করা যেতে পারে, এবং এই দোয়াটি একটি সমষ্টি দোয়া, কারণ এখানে উপকারী বিদ্যা চাওয়া হয়েছে, তারপরে প্রশস্ত রিজিক চাওয়া হয়েছে, এরপরে সমস্ত রোগ থেকে শেফা চাওয়া হয়েছে। তো মাশাল্লাহ, এটি অত্যন্ত উত্তম দোয়া, এই দোয়াটি করা যেতে পারে। তো এই ছিল ভাইয়ের প্রশ্ন। আর আরেকটি বিষয় যে আমাদের দেশে মানুষ পানি বহন করে নিয়ে আসে ঠিকই, কিন্তু এর সাথে কী করে, পানি অন্য পানি সাধারণ পানি মিশ্রণ করে। তো এ প্রসঙ্গে কিন্তু কোনো হাদিস আমরা পাই না যে সাহাবিরা বা নবীজি নির্দেশ করেছেন সাধারণ পানির সাথে মিলানো, না 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 মিলানোই ভালো, এবং সরাসরি জমজমের পানি ব্যবহার করা উত্তম। তবে একটি গবেষণায়, বেশ কিছু গবেষণায় তারা দেখা গেছে যে জমজমের পানি অন্য পানির সাথে মিলানোর কারণে ওটিও জমজমের পানির মতন গুণাগুণ এসে যায়। এ প্রসঙ্গে সম্ভবত আমি একটি ভিডিও দেখেছিলাম, তো আল্লাহ ভালো জানেন। তবে এটি মনে রাখতে হবে যে যদি সেই গুণাগুণ না পাওয়া যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তো যেই ফজিলতগুলো বলা হলো জমজমের পানি পানের, জমজমের পানির যেই ফজিলতগুলো বলা হলো, যেটা শেফা এবং এটা তৃষ্ণা নিবারণকারী এবং এটা খাদ্য, তো যদি এই গুণাগুণের কোনো একটি কম হয় সাধারণ পানি মিলানোর কারণে, এই বিষয়টিও খেয়াল রাখতে হবে। এবং বৈজ্ঞানিক গবেষণা যদি সত্যি প্রমাণিত হয় যে জমজমের পানি মিলানোর সাধারণ পানি সাধারণ পানির সাথে মিলালে এই গুণাগুণটি হয়, তাহলে তো অবশ্যই এটি হতেও পারে, অসম্ভব কিছুই না। সত্য বা মিথ্যা উভয়টি কোনোটি বলার প্রয়োজনীয়তা রাখে না। তবে সরাসরি জমজমের পানি পান অবশ্যই উত্তম, সাধারণ পানি মিলানো না মিলানোই উত্তম। আল্লাহই ভালো জানেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলিহি। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলম ওয়া উলুল ইলম কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء